আমার আপনা ব্যাকরণ হব গেল। নমস্কার, মই নাগরিকম। আজি ইয়াতে বিদ্যাপতি এটা হৈ আছে ঠাণ্ডাজনক। আজি আছে বহাগ। এতিয়া গধূলি 7 বাজিলে আৰু হঠাতে ব্লগ এটা ষ্টাৰ্ট কৰিছোঁ। আৰু মই আজি ক'ত গৈ আছোঁ? মই গৈ আছোঁ থিয়েটাৰ চাব। মই বহুত দিন থিয়েটাৰ চোৱা নাই, ক'ভিডৰ কাৰণে যোৱা 2 বছৰ নহ'লেই। তাৰপিছত এইবাৰ হৈছে যদিও গণেশ গুৰিত চাম বুলি ভাবি থাকিলোঁ, টাইম নাপালোঁ। অফ বি ট্ৰেভেলাৰ এপিছড দিনত শ্বুট কৰোঁ, আকৌ ৰাতি এডিট কৰোঁ। এদিনা ঘৰত আহিলোঁ, ঘৰৰ ওচৰতে কাটি বিহুত হ'ল, তেতিয়াও যাব নোৱাৰিলোঁ। কিন্তু আজি মোক ঘপকৈ জয়ন্ততাই ফোন কৰিলে, মানে বৃন্দাবন থিয়েটাৰ হৈ আছে, অলপ দূৰ হয়, নাৰিকলিৰ ওচৰত খান্দাজান বুলি কয় আমাৰ দৰঙত, গতিকে তালৈ যাওঁ। বৃন্দাবন থিয়েটাৰ কি নাটক কি আছে নাজানো, আজি জয়ন্ততাই মতাৰ কাৰণে ঘপকৈ গুচি যাওঁ। হাণ্ড্ৰেড নহয়, 1000%।
মন থিয়েটার আজি শেষ নিশা আসলে ইয়াত আর মোর আসলে কুকিলদা আসলে নয় আছে একটিং চালো এনেকা সাংঘাতিক একটিং আর আপনার মানে স্টেজতে দেখিছো স্টেজতে কয় স্টেজ মোর সেকেন্ড দুই নম্বর বছর মই সিভিল লাইনত আছিল সিল করেছিল তারপর স্টেজে আহিল বৃন্দাবনে তারপর ভয়ঙ্কর একটিং কইছে এটু ডিডাকশন সাউন্ড ইফেক্ট নহল এবার কোনটো সাউন্ড ইফেক্ট এটু এটু সাউন্ড ইফেক্ট লগাই দিব বেশি ভাল লাগে তোমার লগাই দিব লাগিব খুব ভাল লগা এটা অনুষ্ঠান বৃন্দাবন ভাইমান আর ই জড়িত তার লগত আগৰ পৰাই আর আজি বহাগ আছিল আমার দুদিনের কারণে খান্দা জুলাই আইসিল রাজদীপদার নয় রাজদীপদার নাম জুবিনদার ডাইরেকশন যেমন পায় অচিন্ত শঙ্কর সহ পরিচালনা ভাল লাগিল এনেকে ইয়াকো আগবাহাই লৈ গৈ থাকিব আমাকো আপনাদের মন দি থাকিব আর আজি কিবা এনেকে বেয়া লাগে না লাগে আপনাদের মানে বৃন্দাবন থিয়েটার চালো আজি রাগদা সরপরে আপনার স্ক্রিনতে দেখি স্টেজত আজি প্রথম দেখিছো আর বহুত ভাল লাগিলে নমস্কার মই রাগনীতম আজি ইয়াতে বৃন্দাবন থিয়েটার হয়ে আছে খান্দাজনক আজি আসলে বহাগ শিপাজার ওসর খান্দাজন আর জিমিক লোক পালো কি আপনাক মই আহর পুরা স্ক্রিনতে দেখি আছিল আগর সিডি বিলাগত স্টেজত আজিলে দেখা নাছিল বহুত ভাল লাগিলে স্টেজত চাই আসলে কি সিডি বা সিনেমা আগতে মই প্রথম স্টেজতে আছিল থিয়েটারতে আছিল আচ্ছা বুঝতে নাজানো আমি সৰু ল'ৰাটো আমি মানে স্ক্ৰীনৰ পৰা পাইছোঁ ষ্টেজ মানে ষ্টেজৰ পৰা আহিছিলোঁ এইবাৰ বৃন্দাবন থিয়েটাৰত আছোঁ খুব ভাল লাগিছে তিনিখন নাটক হৈ আছোঁ ৰাজকন্যা বহাগ আৰু অফুৰ আজি আমি বহাগ চালোঁ ৰাজদীপদাৰ ৰচনা আৰু জুবিনদাৰ ডিৰেকশ্যন আদৰি লৈছে সেইটোতো ভাল লাগিছে আৰু দৰ্শকসকল যে ওলাই আহিছে দুবছৰ ক'ভিড দুবছৰ বন্ধ হৈ আছিলে বন্ধৰ পিছত যে আকৌ ওলাই আহিছে দৰ্শকৰ সেইকাৰণে খুব ভাল লাগিছে সকলোৱে পুনৰবাৰ ধন্যবাদ জনাইছোঁ অ'কে আৰু নেক্সট পেণ্ডেল ক'ত আছে আপোনালোকৰ অলপ আগতে ইয়াত থিয়েটাৰ হৈ আছিলে এতিয়া চব ভাঙি গ'ল মানে আজি লাষ্ট ডেট আছিলে ইয়াত আকৌ কালিৰ পৰা বেলেগত হ'ব তাত চাগে আৰু এটা পেণ্ডেল আছে তথাপিও বেলেগ লাগে আগমুহূৰ্তত ইয়াত ইমান দৰ্শক বহি আছিলে ইয়াত নাটক হ'ল এতিয়া গোটেই প্ৰেক্ষাগৃহ গোটেই বস্তুটোৱে ভাঙি দিলে অডিটৰিয়ামটো গোটেই ভাঙি দিলে এইটোৱে আছিলে আজিৰ ব্লগটো গাড়ীতে আৰম্ভ কৰিলোঁ এতিয়া গাড়ীতে শেষ কৰিব লৈছোঁ আৰু চালোঁ বৃন্দাবন থিয়েটাৰ আৰু থিয়েটাৰ আপোনালোকে দেখিলে কি চালোঁ বা কাৰ কাৰ লগত কথা পাতিলে আপোনালোকে গমেই পালে কিন্তু মেইন কথাটো হ'ল থিয়েটাৰ যে শেষ হোৱাৰ পিছত এনেকৈ ষ্টেজ ভঙা মই প্ৰথম দেখিলোঁ আজি বা কাৰুকাৰ্যবিলাক এই পৰ্দাখন কেনেকৈ দাঙে এজনেতো একদম ওলমি দিয়ে এইবিলাক আপোনাৰ ক্লিপ দেখুৱাইছোঁ মই মাজে মাজে চ' লাইট চাইটৰ ওপৰত মানুহ উঠি থাকে সিহঁতে লাইটটোৱে মানে প্ৰগ্ৰেম কৰে সেইবিলাক ভাল লাগিলে চাই কাৰণ আজি বৰ ধুনীয়াকৈ ভিডিঅ'ৰ পৰা চাব পাৰিলোঁ আৰু বৃন্দাবন থিয়েটাৰ সকলোৱে যেতিয়া ওচৰত যাব চাব ভাল হৈছে নাটক এখন যিখন আমি চালোঁ বহাগ ৰাজদীপদাৰ ৰচনা প্লাছ জুবিনদাৰ ডিৰেকশ্যন ভাল লাগিলে বৃন্দাবন থিয়েটাৰ চাব সকলোৱে যেতিয়া ওচৰত যায় আৰু থেংক ইউ এইটোৱে আছিলে আজি ব্লগটো গুড নাইট